আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা ব্যাপার একটু পরিষ্কার করতে চাই। আপনি একটা হাদিস বলেছেন যে বিয়ে করলে অর্ধেক দিন পূরণ করে। আমি যেটা জানতে চাই যে বিয়ে করলেই কি অর্ধেক দিন পূরণ হবে, নাকি বিয়ের পুরো প্রক্রিয়াটাই কিভাবে করছেন, স্বামী বা স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করছেন, মানে পুরো প্রক্রিয়াটাই, যেদিন বিয়ে করলেন তারপর থেকে যতদিন বাঁচলেন, নাকি শুধু বিয়ে করলেই অর্ধেক দিন পূরণ হবে? সুন্দর প্রশ্ন করেছেন। একটা হাদিসের কথা বললেন যে বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয়। এখানে কি বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হবে নাকি পুরো প্রক্রিয়াটাই ধরতে হবে? বোন, আমি আগেও বলেছি, মহানবী যখন বলছেন বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয়, তিনি বুঝিয়েছেন যে বিয়ে আপনাকে অবাধ যৌনাচার আর ব্যভিচার থেকে রক্ষা করে। বিয়ে একটা ধারাবাহিক প্রক্রিয়া, এর উপর অনেক হাদিস আছে। আমাদের প্রিয় নবী বলেছেন, যখন বিয়ে করবে তুমি সাধারণত চারটা বিষয় দেখবে, সম্পদ, সৌন্দর্য, আভিজাত্য আর সদ্গুণ। লোকে বিয়ে করার সময় দেখে মেয়েটা বা ছেলেটা সুন্দর কিনা, তার কি পরিমাণ সম্পদ আছে, কোন পরিবার, শেখ বংশ নাকি সৈয়দ বংশ, অভিজাত বংশ, আর সবশেষে হলো সদ্গুণ। মহানবী বলেছেন এই চারটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সদ্গুণ। তাই আপনি যখন বিয়ে করতে যাবেন সবকিছু দেখতে হবে। আপনি একজন গুণী স্ত্রী বা গুণী স্বামী খুঁজবেন, কিভাবে বিয়ে করবেন। আমাদের প্রিয়নবী বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ বিয়ে হলো যেখানে কম খরচ করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম উম্মার মধ্যে বিয়ে হয়, তারা সেখানে হাজার হাজার ডলার খরচ করে যাচ্ছে। এখানে যেমন রিঙ্গিত, তারা অনেক বেশি খরচ করে। পবিত্র কোরআনে সূরা ইসরার 25 এবং 26 নম্বর আয়াতে আছে, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। তাই জীবনসঙ্গী বেছে নেয়া, কিভাবে বিয়ে করতে হবে সাধারণভাবে সুন্না মেনে, এইসবই। তারপর কিভাবে সন্তানদের বড় করবেন, বিয়ের পর স্ত্রীর প্রতি বিশ্বস্ত হবেন, এমন না যে বিয়ের পর আপনি ব্যভিচারে লিপ্ত হবেন, এইভাবে অর্ধেক দিন পূরণ হবে না। মহানবী বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে ভালো। কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করবেন, পবিত্র কোরআনে সূরা আন-নিসা 19 নম্বর আয়াতে আছে, তাহার সহিত সৎভাবে জীবন যাপন করিবে যদিও তাকে অপছন্দ করো। যদিও তাকে অপছন্দ করেন, কোরআন বলছে তার সাথে সততার সাথে জীবন যাপন করতে। পুরুষরা যৌতুক নেয় প্রাচ্যের দেশ যেমন ইন্ডিয়াতে স্ত্রীদের কাছ থেকে, ইসলামে আপনি দেবেন দেন মোহর। বিয়ে করলে আপনাকে একজন ভালো স্বামী হতে হবে, বিয়ের পর সন্তান সন্ততি হলে হতে হবে একজন ভালো মা বা ভালো বাবা। এই যাবতীয় ব্যাপারগুলি যাদের সাথে বিয়ের সম্পর্ক আছে, যদি আপনি এই সবকিছু পূরণ করেন তাহলে আপনার দিনের অর্ধেক পূরণ হবে। ভালো মা হওয়া, ভালো বাবা হওয়া, ভালো স্বামী হওয়া, ভালো স্ত্রী হওয়া, অপব্যয় না হওয়া, এই সবকিছু, ব্যভিচার থেকে দূরে থাকা, সমকামিতা থেকে, অবাধ যৌনাচার থেকে, এই সবকিছু পূরণ করতে পারলে আপনার অর্ধেক দিন পূরণ হবে। সেই জন্য আমাদের প্রিয় নবী বলেছেন বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয়। অর্থাৎ বিয়ে করে যদি ইসলামের সব নিয়মগুলো মেনে চলেন, ইনশাআল্লাহ আপনার অর্ধেক দিন পূরণ হবে। আশা করি উত্তর।